লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো, স্বপ্নের যুদ্ধে মুখোমুখি হচ্ছে সৌদি আরবে। পিএসজি তারকা খচিত দল নিয়ে প্রীতি ম্যাচে নামছে সৌদি আরবের দুই ক্লাব আল নাসর ও আল হিলালের নির্বাচিত একাদশের বিপক্ষে, যে দলের নাম দেওয়া হয়েছে রিয়াদ অলস্টার টিম। নির্বাচিত একাদশের নেতৃত্বে থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদির এই ম্যাচ প্রীতি ম্যাচ হলেও যুদ্ধের আগুন কোনো অংশে কম থাকছে না। মেসি বিশ্বকাপ জিতেছেন এক মাসও হয়নি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হওয়ার পথে তিনি অনেকটাই এগিয়ে গিয়েছেন। অন্যদিকে বিতর্কে বিদ্ধ হয়ে সৌদি পাড়ি জমিয়েছেন রোনালদো। গত দেড় দশক ধরে বিশ্ব ফুটবল শাসন করা তারকা রোনালদো বিস্ফোরক মন্তব্য করে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন। তারপর ইউরোপীয় কোনো ক্লাবে ঠাঁই না হওয়ায় শেষ পর্যন্ত যোগ দেন সৌদি আরবের আল নাসরে। এমন অবস্থায় চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাঠে নেমে নিজের সেরাটা দিতে বদ্ধপরিকর রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর এই প্রথম ক্লাব পর্যায়ের ম্যাচে নামবেন রোনালদো। সৌদির মাটিতে এই ম্যাচের মাধ্যমেই অভিষেক হবে CR7-এর। অন্যদিকে বিশ্বকাপ জয়ের পর মেসি পিএসজিতে প্রত্যাবর্তন করে ইতিমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছেন। প্রথম ম্যাচে গোল এবং অ্যাসিস্টে দলকে জেতালেও রেনের বিপক্ষে পিএসজিকে হারতে হয়েছে মেসি নেইমার এমবাপ্পে খেলা সত্ত্বেও। বৃহস্পতিবার 19 জানুয়ারি মেসির পিএসজি মুখোমুখি হবে রোনালদোর রিয়াদ অলস্টার টিমের বিরুদ্ধে। কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দেখা যাবে রুদ্ধশ্বাস এক ম্যাচ। এই স্টেডিয়ামে কয়েকদিন আগেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। মেসি রোনালদোদের ম্যাচ শুরু হবে সৌদি আরবের স্থানীয় সময় রাত 8টায়, বাংলাদেশ সময় অনুযায়ী খেলা শুরু হবে রাত 11টায়। ম্যাচটি দেখা যাবে বেইন স্পোর্টসে এবং পিএসজির অফিসিয়াল টেলিভিশন চ্যানেলে। তো ভিউয়ার্স, মেসি নেইমার এমবাপ্পের পিএসজি নাকি রোনালদো রিয়াদ অলস্টার টিম, কোন দল জিতবে ম্যাচটি? কমেন্টস বক্সে জানিয়ে দিন আপনার মতামত। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ফেসবুকে দেখে থাকলেও ফলো ও লাইক দিয়ে যুক্ত থাকুন।